প্রসার একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠনের এই অধ্যায়ে আমরা পরমাণুর পরিচিতি সম্পর্কে পড়ব। এখানে পরমাণুর পরিচিতি এই টপিকটা খুললে আমরা প্রথমেই দেখতে পাব সেখানে লেখা আছে সকল মৌলের নিজস্ব প্রোটন সংখ্যা এবং নিউক্লিয়ন সংখ্যা আছে। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যাকে জেড দ্বারা প্রকাশ করা হয় এবং ভর সংখ্যাকে এ দ্বারা চিহ্নিত করা হয়। এরপরেই আমরা দেখব যে সেখানে লেখা আছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম আমরা আগেই পড়ে এসেছি, অ্যালুমিনিয়াম মোলের প্রতীক। আমরা জানি যে অ্যালুমিনিয়ামের সংক্ষিপ্ত রূপ এ এল দ্বারা অ্যালুমিনিয়াম প্রকাশ করা হচ্ছে জন্য এটি মোলের প্রতীক। এর ওপরে লেখা আছে 27 এবং নিচে লেখা আছে 13। সো এখানে 27 দ্বারা বোঝানো হচ্ছে মৌলের মৌলের নিউক্লিয়ন সংখ্যা বা ভর সংখ্যা যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই এটা হচ্ছে মৌলের নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা যাকে ভর সংখ্যাও বলা হয়ে থাকে। আবার ঠিক এর নিচে লেখা আছে 13, একে বলা হয় পারমাণবিক সংখ্যা, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং জেড হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, অথবা এর আরেকটি নাম আছে কি, প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা এখন একটি পরমাণুকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি, যদি একটি পরমাণুকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি তাহলে এর ভর সংখ্যা কোথায় লিখবো? আমরা ভর সংখ্যা এ যাবে এর উপরে এবং জেড এর প্রোটন সংখ্যা যাবে নিচে। আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে, কোন পরমাণুর ঠিক ওপরে এই জায়গায় যদি প্লাস মাইনাস সামথিং থাকে, অর্থাৎ মাঝে মাঝে আধান থাকতে পারে, পরমাণুটিকে যদি আধানগ্রস্ত হয় তবে সেটি ধনাত্মক আধান না ঋণাত্মক আধানে আহিত হয়েছে তুমি সেটি কিভাবে জানবে? এখানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন থাকতে পারে, সেক্ষেত্রে তুমি প্লাস অথবা মাইনাস সাইন দেখে তোমাকে বুঝতে হবে এটি ধনাত্মক আধানে আহিত হয়েছে না ঋণাত্মক আধানে আহিত হয়েছে। যদি কোনো পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তবে সেটি প্লাস বা ধনাত্মক চিহ্ন হবে। সাপোজ মনে করা যাক, যদি সোডিয়ামের কথা চিন্তা করা যায়, সোডিয়াম যদি একটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে তার সাইনটি হবে এরকম, অর্থাৎ সে আহিত অবস্থায় এনে প্লাস ওয়ান প্লাস, অর্থাৎ সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে। যদি দুইটি ইলেকট্রনের কথা চিন্তা করা যায় তাহলে ম্যাগনেশিয়ামের কথা চিন্তা করি, ম্যাগনেশিয়াম যদি দুইটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এমজি টু প্লাস। সিমিলারলি যদি অ্যালুমিনিয়ামের কথা চিন্তা করি, অ্যালুমিনিয়াম যদি তিনটি ইলেকট্রন ত্যাগ করে তাহলে এ এল থ্রি প্লাস, অর্থাৎ এখানে নাম্বার অফ প্লাস ইন্ডিকেট করবে নাম্বার অফ ইলেকট্রন ডিডাক্ট, মানে কতটি ইলেকট্রন ডিডাক্ট হইল সেটা তোমার এখানে এই সাইন দিয়ে বুঝাইতে হবে। আর যদি ইলেকট্রন গ্রহণ করে থাকে তাহলে আমরা নেগেটিভ চার্জ, অর্থাৎ সেক্ষেত্রে মাইনাস সাইন আসবে। এখন পরমাণু পরিচিতি থেকে আমরা ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা বের করে কিভাবে সেটা জানব। আমাদের প্রথমে যেহেতু আমরা এই অ্যালুমিনিয়াম সম্পর্কে জানলাম তাহলে আমরা এইটা থেকেই বের করা শিখি। প্রথমে অ্যালুমিনিয়াম এ এল আমরা জেনে এসেছি যে ভর সংখ্যা থাকে ওপরে, তাহলে 27 এটা হলো আমার ভর সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা কোনটা? পারমাণবিক সংখ্যা জেড, জেড ইকাল টু নিচেরটা, তাহলে 13 হচ্ছে আমার পারমাণবিক সংখ্যা। আর আমরা আগেই পড়ে এসেছি যে পারমাণবিক সংখ্যা হচ্ছে তার প্রোটন সংখ্যা, আর প্রোটন সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকবে সেই মৌলে। সুতরাং তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রন আমার থাকবে 13টি, আর পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা তো সেম, তাহলে এখানে প্রোটন সংখ্যা আসবে 13।
এখন একটা মজার ব্যাপার হলো, নিউট্রন আমরা কিভাবে বের করব। আমরা জানি যে নিউট্রন এবং প্রোটন এই দুইটা মিলে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। সেই নিউক্লিয়ন সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যাটা বাদ দেই তাহলে আমরা পাবো নিউট্রন সংখ্যা, অর্থাৎ এক্ষেত্রে আমাদের ভর সংখ্যা এ। সেখান থেকে আমরা যদি প্রোটন সংখ্যা জেড বাদ দেই তাহলে আমরা সেখান থেকে পাবো, অর্থাৎ আমার 27 থেকে 13 যদি আমরা বাদ দেই তাহলে আমরা নিউট্রন পাবো কত, 14। অর্থাৎ এইখানে আমার নিউট্রন 14। এখন আমরা যদি একটু ক্রিটিক্যাল ভাবে চিন্তা করি, অ্যালুমিনিয়াম যদি 3টি ইলেকট্রন ত্যাগ করে থাকে তাহলে সেক্ষেত্রে এর ভর সংখ্যা, পারমি সংখ্যা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা কিভাবে বের করব। আমরা ঠিক আগের নিয়মটাই ফলো করি। ভর সংখ্যা সেক্ষেত্রে আমাদের 27, পারমাণবিক সংখ্যা 13, ইলেকট্রনও আমাদের আগেরটাই আমরা লিখেছিলাম 13, যেহেতু প্রোটন সংখ্যা আমাদের 13। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে হবে অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করেছে, অর্থাৎ তার 13 ছিল সেখান থেকে সে 3টি বাদ দিয়েছে, অর্থাৎ তার ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, তাহলে তার ইলেকট্রন সংখ্যা হবে 10। আবার প্রোটন সংখ্যা আগের মতোই থাকবে 13টি এবং নিউট্রন সংখ্যা 14টি। যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি তাহলে হাইড্রোজেনের ভর সংখ্যা 2 এবং প্রোটন সংখ্যা 1, তাহলে সেক্ষেত্রে ভর সংখ্যা আসবে 2, পারমাণবিক সংখ্যা 1, ইলেকট্রন 1, প্রোটন 1, এবং নিউট্রনের ক্ষেত্রে কি হবে তাহলে 2-1=1। এখন আমরা পজিটিভ সাইন অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করলে কি অবস্থা হয় সেটা দেখেছি। এখন আমরা লক্ষ্য করব যদি ইলেকট্রন গ্রহণ করে থাকে তাহলে আমরা ক্লোরিনের কথা চিন্তা করি, যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, সেজন্য এখানে আমাদের মাইনাস সাইন আসবে, অর্থাৎ 37 ক্লোরিন যদি হয় তাহলে আমরা এর ভর সংখ্যা কত পাবো। হ্যাঁ ঠিক ধরেছ, ওপরে যেটি আছে অর্থাৎ এ ইকুয়াল টু আমাদের ভর সংখ্যা 37, পারমাণবিক সংখ্যা জেড যেটি আমাদের নিচে আছে, অর্থাৎ আমাদের পারমাণবিক সংখ্যা 17, আমাদের ইলেকট্রন সংখ্যা কত, আমাদের পারমাণবিক সংখ্যা আসছে 17, তাহলে আমার ইলেকট্রনও থাকার কথা 17, তার সাথে আমরা যোগ করব 1, কারণ আমাদের যা ইলেকট্রন ছিল তার সাথে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করেছে, গ্রহণ করা এই মাইনাস সাইন, সুতরাং আমাদের 17 সাথে 1 যোগ করতে হবে, তাহলে আমাদের ইলেকট্রন সংখ্যা দাঁড়াবে 18 এবং প্রোটন সংখ্যা 17 এবং নিউট্রন সংখ্যার ক্ষেত্রে আমরা কি করব, 37 থেকে 17 বাদ দিব, তাহলে আমার 20 হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা। খুবই সহজ, তাহলে তোমরা বুঝতে পারছো কিভাবে আমরা ভর সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বের করব। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।